সাড়ে আটটা বাজে স্কুলে গেছো, স্কুলের পর আইসো সাড়ে তিনটা বাজার আই পেলায় দেখিছো দোয়ারখন অল্প পাকঘর থাক হয়ে আছে। মোর সন্দেহ হয়েছে যে কি জয়টুক জয় গেছে সাড়ে দশটা বাজার কলেজ, জয়টুক মই ফোন মারি কইছো জয় মই স্কুলত আহিলো আপনি দরজা ফরজা সব বন্ধ করে কলেজ যাব, এটা জয়টু কইছে হব। তো মই আহিলো মই ভাবিল আরে দরজা ফাঁক কিয়, আহি পেলায় দেখিছো বাইকও নাই, জয়টুয়ে যেটু বাইক লই গেছে। তারপর মই রুমের ভিতর সোমালো জয় জয় বলে মাতি নাই জয় নাই। তারপর মোর এই সোফালে হেরি রুমট সেইটাতে গড্ডা আছে মেইন রুম সেইখানেই, মই মেইন রুমত চালো বিছনার উপর সব যা গহনা পাতি আসলে সব বিছনার উপর খালি হয়ে পড়ে আছে। তো মই ভাবিল যে সর্বনাশ হয়ে গেছে, আর একটা গড্ডেস আছে সেইট আমার এই দাখন আধা সুমা হয়ে আছে, আর গড্ডেসর যা হেরি আসলে হ্যান্ডেল আসলে সব ভাঙা হয়ে আছে। এটা মই ফোন করলো মোর মানুষজন আছে হেরি নলবারী টিহু তাই ছালীর মোরে দেওয়ার লগত লই হেরি গলো লাহরিঘাট থানা গলো, গিয়ে পেলাই ওসি কলো গিয়ে পেলাই কেসটি দিলো। এটা ওসি আহিছিল আহি পেলাই ইনভেস্টিগেশন করে চাই গেছে কিমান টাকার হা সম্পত্তি নিছে, কিমান টাকার মানে তোমার 7 লাখেই হব অল্প কম 6,97,000। কি নগদ টাকা নিছে না নিছে সব গহনা নিছে?